সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমির হোসেন আজকে আপনাদেরকে সারগরু মোটা তাজাকরণ করছেন এমন একজন নতুন খামারের কাছে নিয়ে এসেছি। ঠিকানা হলো নজিরপুর পৌরসভা, পত্নীতলা, নওগাঁ। উদ্যোক্তা হলেন মাসুদুর রহমান। ওনারা দুই ভাই মিলে 55 লক্ষ টাকা বিনিয়োগ করে 5 মাস আগে খামারটি শুরু করেন। এই বছর 2019-এর কুরবানিতে আশা করছেন 5 থেকে 6 লক্ষ টাকার মতো আয় হতে পারে 55টি গরু থেকে। বুঝতেই পারছেন, নতুন একজন সফল উদ্যোক্তার কাছে আপনাদেরকে নিয়ে এসেছি এবং তার কাছ থেকে সারগরু মোটা তাজাকরণ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গ্রামের ভিতরেও যে আধুনিকভাবে খামার পরিচালনা করা যায় সেটাই আজকে আপনারা দেখতে পারবেন। তাছাড়া গরুর খামার তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। দেখতেই পাচ্ছেন, সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন। তারপর চলে যাচ্ছি উদ্যোক্তার সাক্ষাৎকারে। মাসুদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বার 01733160560, 01733160560। আজকে দেখতে পাচ্ছেন এই খামারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন সার গরুগুলোর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। ভিডিও ধারণের তারিখ 8 জুলাই 2019। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সুন্দর খামারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এতক্ষণ এখন কথা বলছি এই খামারের উদ্যোক্তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম? মাসুদুর রহমান। আচ্ছা, তো ভাই আপনাদের এই খামারটা কীভাবে শুরু করলেন আপনারা, কীভাবে উদ্বুদ্ধ হলেন? আমি ঢাকায় গেছিলাম গত জানুয়ারি মাসের দিকে। তো ওখানে আমার ভাই চাকরি করে, সেখান থেকে ওই বাসার কাছে কিছু খাম আছে, সেখানে দেখলাম, দেখে খুব মানে ভালো লাগলো, পরিবেশ দেখে, গরু দেখে ভালো, সেখান থেকে উদ্বুদ্ধ আমি হয়েছি। সেখান থেকে আপনি উদ্বুদ্ধ হলেন? হ্যাঁ। তো খামারটা কি আপনি একাই শুরু করলেন না দুই ভাই মিলে? না, আমার দুই ভাই মিলে শুরু করেছি। আপনারা দুই ভাই মিলে শুরু করলেন? তো এটা কত কত বছর আগে শুরু করলেন? না, আমাদের এটা 4 মাস গত হয়ে গেছে, 5 মাস পড়েছে। মানে মাত্র 5 মাস ধরে শুরু করলেন নাকি? হ্যাঁ। তো আপনারা নতুন উদ্যোক্তাই বলা যায় নাকি? জি। তো এটা কি মানুষেরটা দেখে দেখেই আপনারা শুরু করলেন? হ্যাঁ। এভাবে কোনো জায়গা থেকে কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? না, কোনো জায়গায় প্রশিক্ষণ নেয়নি। প্রশিক্ষণ নেন না? তো এই বছরই প্রথমেই গরু উঠেছেন মাত্র 4 মাস আগে? না, 4 মাস আগে। 4 মাস আগে। তো গরু উঠানোর আগে প্রথমে তো একটি খামার, সুন্দর খামার তৈরি করতে হয়েছে নাকি? হ্যাঁ। এই খামার তো কতটুকু জায়গার উপরে? 18 কাঠা জায়গার উপর। 18 কাঠা জায়গার উপরে এই খামারটি? হ্যাঁ। আচ্ছা, তো এই খামারটি তৈরি করতে কতগুলো গরু লালন পালন করা যাবে? এখানে আমাদের 67টা গরু লালন পালন করা যাবে। 67টা? হ্যাঁ। আচ্ছা, 67টা গরু লালন পালন করা যাবে। এই খামারটা তৈরি করতে খরচটা কিরকম হলো? আমাদের এই খামার তৈরি করতে খরচ হয়ে যায় 12 লাখ টাকা। 12 লক্ষ টাকা। তারপরে খামার তো তৈরি করলেন, তারপরে আসে এলো গরু নাকি? হ্যাঁ। তো এই গরু কয়টা দিয়ে শুরু করলেন? গরু একবারে আমরা 55টা গরু কিনেছি। একবারে 55টি গরু? 55টি। হ্যাঁ। আচ্ছা, প্রথমবারে একবারে 55টা গরু দিয়ে শুরু করলেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই 55টা গরু কিনতে কত টাকা বিনিয়োগ করতে হয়েছে? এখানে আমাদের 37 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়েছে। তারপরে এই যে এত দাম দিয়ে গরু কিনলেন, তারপরে তো এই যে কর্মচারী আছে, কর্মচারী কয়জন লাগতেছে আপনাদের? কর্মচারী আছে আমাদের 4 জন। 4 জন? তাদের বেতনটা কিভাবে দেন মাসে? তাদের বেতন 2 জন আছে পুরুষ, 2 জন মহিলা। মহিলাদের বেতন 4,500, পুরুষদের বেতন 8,000। এই 4 জনের বেতন দিয়ে হচ্ছে? হ্যাঁ। পুরুষদের খাওয়াতে মাসে খরচটা কিরকম? মাসে আমাদের 1,20,000 টাকা খরচ হয়। 1,20,000 টাকা খরচ হয়ে খরচ। আচ্ছা, তো এই বছরই তো প্রথম আপনারা শুরু করলেন। হ্যাঁ। এখনও তো গরু বাচ্চা নেন নাই নাকি? না। তো কিরকম আশা করতেছে? আশা করি যে বাজার এবার ভালো আছে, ইনশাল্লাহ মনে হয় কিছু প্রফিট হবে। প্রফিট হবে নাকি? হ্যাঁ। তো ভাই, এই যে খামার তৈরির ক্ষেত্রে আপনারা দেখতেছে একটা আধুনিক খামার তৈরি করছেন আপনারা, তো কোন কোন বিষয়গুলো মাথায় রেখেছেন আমাদের যদি একটু বলতে? খামার তৈরি করতে হলে অবশ্যই আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ জানে সেখানে প্রবেশ করে, সেরকম জায়গাতে অবশ্যই দরকার হবে, এবং কারেন্টের ব্যবস্থা, পানি জানে সাপ্লাই ভালো থাকতে পারে, সবসময় পানি থাকে, সবসময় কারেন্ট থাকে, সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আধুনিক যন্ত্রপাতি কী কী আছে আপনাদের? আধুনিক যন্ত্রপাতি আমাদের খেয়ার কাটা মেশিন আছে, পানি সাপ্লাই অটোমেটিক করা আছে। পানি সাপ্লাই অটোমেটিক করা আছে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এক একটা গরুর জন্য কতটুকু করে জায়গা দিয়েছেন? একটা গরুর জন্য 2.5 ফিট করে জায়গা দেওয়া আছে। 2.5 ফিট? আমরা দেখতেছি মানে আর একটু বেশি আছে মনে হয়।
দেখতে বেশি মনে হচ্ছে আড়াই ফুট মাঝখানে রাখা যাবে, রাখা মাঝখানে রাখা যাবে, রাখা যাবে। আচ্ছা, তো এখন তো প্রায় 5 ফিটের মতো করে জায়গা দিয়ে আছে, হ্যাঁ, পাশে, এবং লম্বায় দিয়ে আছে কত? লম্বায় আছে আমার 11 ফিট। 11 ফিট। তারপরে চিকন একটা ড্রেন করেছেন, ড্রেনটা এমনভাবে করেছেন যাতে গরুর পা পড়লে কোনো সমস্যা না না সমস্যা হবে না। আর এই ময়লাগুলো চলে যায় কোথায়? চলে যায় আমার ড্রেন আছে, ড্রেন দিয়ে আমার জায়গায় চলে যাবে, একবারে খালে চলে যায়। খালে চলে, হ্যাঁ, খালে চলে যায়। তো সম্পূর্ণ একটা অত্যাধুনিক খামার প্রিয় দর্শক আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের খামার, ওনাদের খামারের হাউসগুলো কীভাবে তৈরি করেছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে ভাইয়া হাউস, এই জায়গায় তিনটা দেখতেছি, কারণটা কি? একটা ছানি মানে খেয়ার কুচি করে কাটা আছে এবং ঘাস দেওয়া আছে, একসাথে কিনে একসাথে দিতে হবে। আর একটাতে আপনার মানে খাবার, শুকনা খাবার, যেটা খোল ভুষি খুঁটি ব্যান এগুলো দিতে হয়। আর ওইটাতে, এটা ওইটা খেয়ার, হ্যাঁ, ওইটার জন্য। আচ্ছা, ওইটা একটা গরুর জন্য, একটা খাদ্য খাওয়ার জন্য, একটা একটা পানি জাতীয় পানি খাওয়ার জন্য। হ্যাঁ, তো এই যে এতটুকু জায়গা কতটুকু লেগেছে? এটা যে জায়গা 1.5 ফিট স্কোয়ার করা আছে, 1.5 ফিট, হ্যাঁ, এটা শুধু 2.5 ফিট দেওয়া আছে, 2.5 ফিট, 2.5 ফিট জায়গা আছে একটা গরুর জন্য। আর লম্বায় আছে প্রায় 10 ফিটের মতো, 10 ফিট, হ্যাঁ। তারপরে আপনাদের অনেক জায়গা আছে, আর এই যে পাইপগুলো দেখতেছি একদম অত্যাধুনিক। অনেক খাবারে তো শুধু একটা পাইপ দিয়ে সব পানি দেয়, সব পানির ব্যবস্থা আপনারা প্রতিটা জায়গায় পানির ব্যবস্থা করেছেন। দেখি আমরা একটু পানি ছেড়ে দেখান তো, পানিটা কীভাবে ছাড়েন? এই পানি পড়তেছে নাকি? হ্যাঁ, এত সহজে পানি এসে পড়লো, মোটর ছাড়া লাগলো না? না। আর অনেক খাবারে তো দেখে বিশাল একটা পাইপ নেয় তারা, পাইপ দিয়ে পানি দেয় গোসল করা, এটা সমস্যা হয়। আমাদের ওই সমস্যা লাগে, ভিজে যাবে, ভিজে গেলে একটু নোংরা হবে, নোংরা না হয় তার জন্য আমরা এক্সট্রা পাইপ দিয়েছি। সেই জন্য আমরা দেখতেছি আপনাদের খামারটি পুরো শুকনো, হ্যাঁ, অনেক খামারে থাকে ভিজে ভিজে থাকে এবং ময়লা থাকে। আপনাদের ময়লা টানার জন্য দেখলাম একটা গাড়ির ব্যবস্থা করেছেন, জি, সুন্দর করে ময়লা নিয়ে যাচ্ছে। তো খামারে যে আপনারা যে নারী লোকদেরকে কাজে লাগালেন, জি, এটা কেন লাগালেন? না, নারী যেহেতু ডাক্তার, নারীদের উদ্যোগটা ওদেরও প্রয়োজন আছে কাজ, কাজের তারা একটা আমাদের এখানে কাজ করে কিছু অর্থ পাবে, তাদের সংসার ভালোভাবে চলবে। তো ভাইয়া আমাদেরকে একটু বলবেন, এই বছরই তো আপনাদের প্রথম, ঠিক আছে, তো প্রথম 37 লক্ষ টাকার গরু কিনলেন নাকি? হ্যাঁ, কুরবানিতে বিক্রি করবেন, বিক্রি করার পরে আয়টা কীরকম হতে পারে? আয়টা এখন কীভাবে বলবো, বাজার যেমন যাবে সে আয় আসবে, আমার ইচ্ছা আছে যে 5-6 লক্ষ আসতে পারে, মানে 5-6 লক্ষ টাকা আয় হবে। হ্যাঁ, তো প্রায় তো 14 কোটি টাকার উপরে ইনভেস্ট আপনাদের, জি। টোটাল ইনভেস্ট কত এই পর্যন্ত? এই পর্যন্ত আমার 55 লক্ষ। 55 লক্ষ, মানে 14 কোটি টাকার উপরে ইনভেস্ট করেছেন। 14 কোটি টাকা ইনভেস্ট করে যদি 6 লক্ষ টাকা আসে, তাহলে এটা একটু মন্দ হয়ে গেল না বিজনেসটা? না, এটা গরু সব ব্যবসা সমান না, এটা সব ব্যবসা মানে একে গরু যেটা যতক্ষণে পাওয়া ততক্ষণে পাবো আমরা। তো এদেরকে কী কী খাবারটা দেন আমরা? এখানে শুকনা খ্যার এবং ঘাস, আমাদের জমির আবাদ করা ঘাস দেওয়া আছে, এবং খোল ভুষি খুদি ব্যান্ড এগুলো আমরা খেলাই। দানাদার খাদ্যটাও দেন? হ্যাঁ, দানাদার খাদ্য। দানাদার খাদ্যটা কয় পদ দেন? 6 পদ পরে, 6 পদ। একটা গরুকে কত কেজি করে দেন? এই 2 কেজি, 2 কেজি করে দানাদার খাদ্য দেন। হ্যাঁ, যেহেতু আপনাদের কাঁচা ঘাস এবং খ্যাটটা আছে সেই জন্য দানাদার খাদ্যটা একটু কম দেন? কম দেন। আচ্ছা, তো একই নামা এই 3 বেলা খেলায়, সকাল দুপুর রাত। আচ্ছা, তিন বেলা মানে 6 কেজি পরে দানাদার খাদ্য, সকাল দুপুর রাত, এটা তো ঘন্টা ধরা আছে নাকি? হ্যাঁ, সকাল 7টার মধ্যে খাওয়া দেই, দুপুর 1টার মধ্যে খাওয়া দেই, আবার বিকেল 6টার মধ্যে খাওয়া দেই। এদেরকে গোসলটা করার কয়টার সময়? গোসল করাই আমরা 10টার দিকে গোসল করে দিই। 10টার দিকে গোসল করেন? হ্যাঁ, সকাল সকাল 10টায়। তারপরে যে দুপুরে যখন রোদ হয় তখন গোসল করেন না? না, ফ্যান দেই, ফ্যানের ব্যবস্থা করা আছে, ফ্যান ছেড়ে, ফ্যান ফ্যান ছেড়ে। সকাল 10টায় কেন গোসল করেন? সকাল 10টায় একটু সকাল থেকে খাওয়া দাওয়া করে তার একটু রেস্ট করে গরু, 2 ঘন্টা রেস্ট করার পর তারপরে আমরা আবার গোসল করে দিই। তারপরে এই যে গোবরগুলো পরিষ্কার করার সুন্দর সিস্টেম দেখলাম আপনাদের, তো রাত্রেবেলা কী করেন? এতবেলা গোবর আমার টানে টানে এক সাইডে রেখে দিই, শুধু এক সাইডে রেখে দিই, রেখে দিই, গোবর না সকালে ডেলিভারি করতে হয়। আপনাদের এই যে সেটটা দেখতেছি উপরে টিন দিয়ে আছে, ওই টিনের মাঝখানে দেখতেছি আলো আসার জন্য ব্যবস্থা করেছেন নাকি? জি, প্লাস্টিকের টিন ব্যবহার করে। হ্যাঁ, তো এই যে কয় ফিট দূরত্বে এই টিনটা ব্যবহার করেছেন? আমার 8-10 ফিট, 10 ফিট দূরে দূরে এই এরকম খোপ খোপ করে টিনগুলো ব্যবহার করেছেন যাতে পুরো খামারে আলো বাতাস ভালো থাকে। ভালো থাকে,
আবার দেখতেছি এই সাইডের দেয়ালটা দেখতেছি আমরা, চলেন এই দেয়ালটা দেখি আমরা একটু। আপনাদের যেহেতু আরো গরু পালনের জায়গা আছে, হ্যাঁ, এই বছর যেহেতু প্রথম, সেহেতু পুরো ভরেনি নাকি? না, পুরো ভরেনি। আমরা চিন্তা করি সাবানে এই গরু বিক্রি করে দেওয়ার পর, হ্যাঁ, যে আপনার পিছনে যে দেয়ালটা দেখছি আমরা, এই দেয়ালটার হাইটটা কতটুকু আছে? দেয়াল হাইট আছে আমাদের নিচ থেকে 15 ফিট, নিচ থেকে 15 ফিট মাঝখানে, মাঝখানে। আর দুই সাইডে কতটুকু আছে? দুই সাইডে আপনার 12 ফিট কেটে দেওয়া, দুই সাইডে আছে 12 ফিট, 12 ফিট। আর ফ্লোরটা কি একবারে পাকা করেছেন? একবারে পাকা। এটা কি নিচে কি রড বিছিয়েছেন নাকি? না, শুধু সিমেন্ট বালু দেয়া। আর এই যে আমরা যে জানলাটা দেখতেছি, প্রথমে দেখতেছি দেয়াল মাটির থেকে, হ্যাঁ দেয়াল, তারপরে আসে জানলাটা হলো, এটা কয় ফিট দূরত্বে করছেন? 2.5 ফিট হাইট করা আছে, যে আলো আলো বাতাস প্রবেশ ভালো মনে করে, ভালো মতো প্রবেশ করে। আর একটু এই 2.5 ফিট গাঁথি রেখেছেন যাতে বৃষ্টির পানি ঠান্ডা আসে, সেটা নাকি? হ্যাঁ। তো এই জায়গায় সুন্দর এই জানলাটা কয় ফিট করেছেন? 5 ফিট জানলাটা, 3 ফিট হাইট, 3 ফিট হাইট করেছেন জানলাটা। নতুন যারা খামার করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ? নতুন যারা খামার অবশ্যই তাদের আগে প্রথম অবস্থায় নিজস্ব জায়গা হলে ভালো হয়, নিয়ে জমি হলে চলবে, এবং তাদের গরু সম্বন্ধে, গরু সম্বন্ধে ভালো জানতে হবে, এবং রোগ কী কী রোগ হয় সেরকম জানতে হবে, তাহলে অবশ্যই একজন খামার সফল সফল কাম হবে। আচ্ছা, তো গরুর রোগ বালাইগুলো কী? গরু রোগের মধ্যে যেমন সর্দি জ্বর কাশি যদি হয়, তার মধ্যে রোগ হচ্ছে আমার খুরা রোগ, পশামিনা, তরকা, এই রোগ, হ্যাঁ এই রোগের সময় টিকা দিতে হবে, সঙ্গে সঙ্গে টিকা দিতে হবে না, সময় মতো টিকা দিতে হবে, সময় মতো, সময় মতো। সময়টা কি? 3 মাস পর টিকা দিতে হয়, এগুলা 3 মাস পর পর টিকাটা দিতে হয়। জি, তো কোন টিকাটা কিভাবে দেন আমাদের একটু ডিটেল বলেন না? আমরা টিকা গরু কিনা, গরু যখন আমরা কিনবো, কিনে আনা সেটা ঢোকার সময় ঢোকার 7 দিন পর আমরা কৃমিনাশক খাই, 7 দিন পরে কৃমিনাশক, কৃমিনাশক পর 15 দিন পর ওই টিকা দিতে হবে। আমাদের গরু সিরিয়াল করার জন্য সব নাম্বারিং করা আছে, এবং আমাদের নাম্বারিং করার জন্য গাভীর ক্ষেত্রে প্রয়োজন হয় বায়োডাটা। গরু ওজন এটা চোখে আন্দাজ করা যায়, আবার ফিতাতে মাপে করা যায়। ফিতাতে মেপে এটা ওজন, ফিতাতে 5 ফিট বা গরু যত হাইট লম্বা এভারেজ গুণ করলে একটা অ্যামাউন্ট আসবে, সেটাতে আবার ওই 80 কেজি ভাগ দিলে একটা অ্যামাউন্ট চলে আসবে। মানে লম্বায় কত ফিট হাইট, লম্বায় উঁচা যত কতখানি, লম্বা কতখানি, এটা গুণ করে যে পরিমাণ হবে সেটাকে আমার 80 দিয়ে ভাগ করে বা 100 দিয়ে ভাগ করলে ওই পরিমাণ চলে আসবে, এখন আমাদের দাম বলতেছে 94,000। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।